চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পাওয়া আঘাতে নাক ফেটে গেছে ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনার ফলে আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত এই বেলজিয়ান তারকার শনিবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে চেলসি ডিফেন্ডার রুডিগারের সঙ্গে সংঘর্ষে আহত হন ডি এরপর মাঠে চিকিৎসা নিলেও খেলা চালিয়ে যেতে পারেননি তিনি ম্যাচের ষাট মিনিটে কনকাশন চোট নিয়ে অস্ত্র চোখে মাঠ ছাড়েন তিনি এরপর হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা শেষে নিজের শারীরিক অবস্থার কথা জানান তিনি টুইটে ব্রুইনা জানান নাক ও বাম চোখে আঘাত পেলেও সুস্থ বোধ করছেন তিনি আগামী বারোই জুন রাশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোমিশন শুরু করবে তার দল বেলজিয়াম